আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখ জুয়েল আহমদ এবং আরও অ্যাডমিন ভাই, এখানে আমরা জুনেদ ভাই সিলেটি অনলাইনের অ্যাডমিন এবং সাইফউদ্দিন ভাই, আর আমার বাম পাশে আসেন আমরা তরিকুল ইসলাম ভাই, এবং যার সৌজন্যে আজকে আমরা সিলেটি অনলাইনের পরিবারের পক্ষ থেকে আমরা আজকে লাইভ ভরলাম। আসলে আমরা হুসাইন ভাই, হুসাইন ভাই দীর্ঘদিন মৌলভীবাজার সিলেটি অনলাইন থেকে আপনারা জানেন তাই বিভিন্ন জায়গাত বিভিন্ন সময় লাইভ দেখাইছেন, আপনারা দেখছেন। হুসাইন ভাই আগামীকালকে তাই শুক্রবার বাংলাদেশ থেকে তাই মৌলভীবাজার থেকে তাই ঢাকার উদ্দেশ্য যাইবা, গিয়া ওখান থেকে আরও দুই দিন বাদে তাইনোর ফ্লাইট ডুবাই যাইবা, তাই প্রবাস ডুবাই যাইবা। তো আপনারা দীর্ঘদিন ধরে যারা আমরা সিলেট অনলাইনের লাইভও আমরা হুসাইন ভাইরে দেখছেন, আর হুসাইন ভাই বিভিন্ন লাইভ দেখছেন, আপনারা আজকে আমরা আইসি আসলে হুসাইন ভাইরে সম্বর্ধনা দেওয়াত, সম্মাননা স্মারক দেওয়াত। সিলেটি অনলাইনের পরিবারের আমরা অনেক বাইন আছেন, দেশ বিদেশের অনেক বাইন আছেন, আর তারই বাইনতর মাঝে আমরা মৌলভীবাজারের প্রতিনিধি যারা আছেন বাইন, আমরা সকল আমরা আজকে উপস্থিত হয়েছি। ওই আমরা হুসাইন ভাইরে আমরা সম্মাননা স্মারক দিব, আপনারা দেখবা। আসলে হুসাইন ভাই প্রবাস যাইরা প্রত্যেকে হুসাইন ভাইয়ের লাই দোয়া করবা, এবং এখানে আরও আমরা অ্যাডমিন বাইন আছেন তারাও মাতবা। হুসাইন ভাই সম্পর্কে তারা অনেক জিনিস কোয়ার আছে তারা কইবা, আর দেশ বিদেশ থেকে যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের জাজাগাল্লাও খাইরান। আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবা, শেয়ার কেন করবা, বিভিন্ন বাইনতে অনেক সময় হুসাইন ভাইয়ের মিস করবা যে হুসাইন ভাই মৌলভীবাজার থেকে এখন আর লাইভ দেখাইরা না। আসলে আপনারা যদি শেয়ার করেন তারা জানতে পারবা যে হুসাইন ভাই প্রবাস যাইরা, ইনশাল্লাহ প্রবাস গেলেও তাই দেখাইবা, আপনারা অপেক্ষায় থাকবা। তো আমরা এই মুহূর্তে আমরা মাওলানা তরিকুল ইসলাম ভাই তাই কিছু কইবা। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সম্মানিত প্রিয় সিলেটি অনলাইনের প্রিয় ভাই এবং বোনেরা, দেশ বিদেশে এই মুহূর্তে আপনারা যারা আমরা লগে আছেন সবাইরে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। তো সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা সবাই জানেন আমরা প্রাণপ্রিয় হুসাইন ভাই মলিদারের সম্মানিত অ্যাডমিন। আসলে দীর্ঘদিন ধরে হুসাইন ভাই আমরা সিলেটি অনলাইনের সাথে আছেন, আর আপনারা সবাই সবসময় হুসাইন ভাই লাইভ দেখে থাকুন। তো আসলে আমার হুসাইন ভাইয়ের প্রবাস গমন উপলক্ষে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রিয় জুয়েল ভাই এবং আমার জুনাইদ ভাই এবং আমার প্রিয় সাইফউদ্দিন ভাই সহ যারা উপস্থিত আছেন সবাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, এবং এই মুহূর্তে যারা আপনারা আমরা লগে আছেন সবাই আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তো সম্মানিত প্রিয় বিবাসরা, তো আসলে আমরা হুসাইন ভাই মানে সব সময় চেষ্টা করছেন যে বালা কিচ্ছু ইলে খেলাধুলা তো বা কোনো ওয়াজ মাহফিল বা যে কোনো ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ যে কোনো বলা কিছু হলে আসলে হুসাইন ভাই চেষ্টা করতেন সবসময় তিনি সিলেটি অনলাইনের মাধ্যমে তুলে ধরতাম। আসলে এটা একটা নেক উদ্দেশ্য, আর আমরা যারা এই সিলেটি অনলাইন প্ল্যাটফর্মে আসি আসলে আমরা উদ্দেশ্য হলো যে আল্লাহর সন্তুষ্টি অর্জন হলে আমরা খাজগুলা করতাম। আসলে আমরা কোনো ব্যক্তির সন্তুষ্টি হওয়ার লাগে নাই বা দুনিয়া কোনো বাহবা হওয়ার লাগে নাই, মূলত একটা সদগাজা রিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মূলত আমরা এই খাজগুলা বা আমরা এই খাজগুলা করে দাঁড়াম। তো সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, তো আপনারা সবাই দোয়া করবা হুসাইন ভাইয়ের লাগি, যাতে হুসাইন ভাইয়ের প্রবাস জীবন সুন্দর হয়, সার্থক হয়, এবং হুসাইন ভাই যে উদ্দেশ্য নিয়ে আপনারা আসলে প্রবাস তাহলে গোপন করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন হুসাইন ভাইয়ের মনে নেক আশা কবুল করুন, আর আপনারা সবার কাছে আমার এটা কাম্য। এবং হুসাইন ভাই ইনশাল্লাহ দেশে যেভাবে তিনি মলিদার জেলার ভিতরে অনেক জায়গায় গিয়ে হুসাইন ভাই যেভাবে তিনি লাইভ সম্প্রচার করেছেন সিলেটি অনলাইনের মাধ্যমে, ইনশাল্লাহ হুসাইন ভাই প্রবাস গমন করার মধ্য দিয়েও ওনার এই কার্যক্রম থেমে যাবে না। ইনশাল্লাহ হুসাইন ভাই সবসময় আমরা লগে আসুন এবং আমরা মনের মাঝে তাই সবসময় আসুন, ইনশাল্লাহ হুসাইন ভাই আপনারা সবাই দেখতে পারবা, আমরা সবাই দেখতাম পারবো। তো আসলে আমি আর বেশি কিচ্ছু হইলাম না, তো সবাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আর এই মুহূর্তে আমরা সম্মানিত মাওলানা জুনাইদ আহমদ ভাই কিছু ফলে অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু সিলেটি অনলাইন থেকে যারা দেখরা আমরা এই লাইভটা, যারা যারা এখন দেখরা আশা করি সবাই লাইভটা শেয়ার দিবা। আর আমরা আজকে একটা প্রোগ্রাম যেন আমরা হুসাইন ভাই বিদেশ গমন উপলক্ষে একটা বিদায়ী সংবর্ধনা, হুসাইন ভাই আমরারে দেশে থাকা অবস্থায় অনেক লাইভ দেখাইছেন, যে কোনো একটা ইসলামিক প্রোগ্রাম সামাজিক প্রোগ্রাম ওগুলো আমরা লাইভ দেখাইছেন। আশা করলাম যে বিদেশেও যাইবা বা সময়ের যে সুযোগ থাকা অবস্থায় যখন সময় পাইবা আমরারে বিদেশের এই লাইভগুলো করি আমরারে দেখাইবা, বিভিন্ন সামাজিক এবং ইসলামিক কাজগুলো আমরারে দেখাইবা। আর ভাই বিদেশ যাইরা ভাইয়ের প্রতি দোয়া রইল আল্লাহ তালার তালার বাইরে কামিয়াবি দান কর্তা। এখন আমরা সাইফউদ্দিন ভাইয়ে আমরা হুসাইন ভাই সম্পর্কে কিছু কইবা। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন।
এই মুহূর্তে দেশ এবং বিদেশ থাকি যে যেখান থাকি আপনারা সিলেটি অনলাইন দেখরা সবাই রে আমার পক্ষ থেকে জানাইলাম জাজাকাল্লাহ খাইরান। আপনারা ইতিমধ্যে লাইভের মাধ্যমে জানতে পারছেন আজকে আমরা যে লাইভটা দাঁড়িয়ে নিয়ে আমরা আয়োজন করছি আমরা সিলেটি অনলাইনের মলিয়াদার সদর সবচেয়ে জনপ্রিয় জন অ্যাডমিন এবং অনেক ভালো মনের মানুষ, সৎ মনের মানুষ, যিনি সবসময় মানবতার কল্যাণে কাজ করেন, যিনি সবসময় সমাজের কিছু দিতে চান, সেই আমরা একজন অ্যাডমিন ভাই আমরা হুসাইন ভাই। আসলে খুব খারাপ লাগে হুসাইন ভাই তান মানে আমরা আমরা সিলেটি অনলাইন আমরা তাই যদিও আমরা মলিয়াদার থাকি বা বাংলাদেশ থেকে তেনারা বিদায় দিলাম কিন্তু আমরা তাই হইতাম সাইম ভাই আপনার আমরা কোনো সময় আমরা বিদায় দিছি না দিতাম নাই। আপনি সবসময় আসইন, আপনার কাজ আপনার কর্ম আমরা মাঝে সবসময় থাকবো, আপনার আমরা সবসময় মিস করমু, পরিশেষে হইমু যে আমরা হুসাইন ভাই আমরা তার লাগে দোয়া করমু তান যে নেক উদ্দেশ্য নিয়ে তাই কবাস জীবন যাইরা তাই তার নেক উদ্দেশ্যটা আল্লাহ কবুল করতা এবং তাই অনেক বড় হইতা এবং সবসময় সিলেটি অনলাইনের সাথে থাকতা, সিলেটি অনলাইন লাগে দোয়া করতা। আর বেশি কিছু হইরাম না, আর সবাই আমরা হুসাইন ভাইয়ের লাগে দোয়া করবা, আমরাও দোয়া করমু। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা যারেক নিয়ে আজকে আমরা এই আয়োজন আমরা সেই আমরা কাঙ্ক্ষিত ভাই মায়ার ভাই আমরা হুসাইন ভাইয়ে আপনারা সামনে কিছু হইবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ আর দেশের বার থাকি যারা আমরা লগে জয়েন হয়েছেন সবরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি এবং সিলেটি অনলাইনের পক্ষ থাকি আবারও জানাইলাম আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহ খাইরান। আসলে ইতিপূর্বে আমার প্রিয় ভাই ইন্তে হইয়া গেছেন যেন আমরা আমার বিদায়ী সংবর্ধনা আমি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিমু। আগামী 12 তারিখ আমার ফ্লাইট। সবে আমার লাগে দোয়া করবা, আমি সবার কাছে দোয়া চাই। আসলে সিলেটি অনলাইন সম্পর্কে হওয়ার মতো বাসা আমার নাই, আমি এখনও সিলেটি অনলাইন সম্পর্কে হওয়ার মতো বাসা এ কইছে না আর জানি না কেমন পর্যন্ত একদম ফার্মো কি না। সিলেটি অনলাইন সম্পর্কে যাই হইমু শেষ হইতো নাই, এই সমস্ত মায়ার ভাই ইনভাইসি এটা আল্লাহর রহমত, আল্লাহর একটা কুদরত, কুদরতে আমি এরকম মায়ার ভাই পাইছি, এরকম একটা প্ল্যাটফর্ম পাইছি। সিলেটি অনলাইনের প্রত্যেকটা ভাই এন্তর নেক উদ্দেশ্য আল্লাহ কবুল করতা আর সিলেটি অনলাইনের অনলাইনেরও আল্লাহ কবুল করতা। ইতিপূর্বেই আজকে সিলেটি অনলাইনের পক্ষে যে আমার লাগে যে বিদায়ী সংবর্ধনা আয়োজন করা হয়েছে, আসলে এটা সংবর্ধনা সামান্য একটা জিনিস কিন্তু আজকের এই জিনিসটা পাই আমি যতটুকু নিজেরে মানে ধন্য মনে করলাম, গর্ববোধ মনে করলাম, এটা আমার কাছে অনেক চাওয়া এবং অনেক পাওয়া। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই আমার লাগে দোয়া করবা, সিলেটি অনলাইনের লাগে দোয়া করবা, আমরা যাতে সবসময় সিলেটি অনলাইনের লগে থাকতা, আমিও যাতে সিলেটি অনলাইনের লগে থাকতাম পারি। সম্মানিত ভিউয়ার্স, জানি না আর হবে মাইক্রোফোন হাতে আপনারা সামনে আইমু। তো সিলেটি অনলাইন আসলে আমি বাংলাদেশ থেকে যাইলাম গে কিন্তু সিলেটি অনলাইন থেকে যাইলাম না, সবসময় সিলেটি অনলাইনের লগে আসি তাহমু। এটাও হইতে পারে আমি বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের লাইভগুলো মিস করতাম পারি। আর বর্তমানে আপনারা জানরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বাংলাদেশ ওয়াজোর সিজন, যা আমার মাধ্যমে বা সিলেটি অনলাইনের মাধ্যমে বিভিন্ন ওয়াজ বিভিন্ন বক্তাগুলোর ওয়াজ আপনারা দেখাইতাম, বিগত দিন দেখাইছি। দীর্ঘদিন ধরে আমি সিলেটি অনলাইনের লগে জড়িত আছি, আমার লাইভে আমার কথায় বার্তায় যদি কোনো ভুল হইয়া থাকে আপনারা সবাই আমারে মাফ করবা, আমি সবার কাছে মাফ চাইলাম। আর সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই আমার লাগি দোয়া করবা, ইনশাল্লাহ আমি হুসেন সবসময় আপনারা লগে আসি তাহমু, আপনারা আমি খুব মিস করমু। আর সবে আমার লাগি দোয়া করবা, আসলে হওয়ার মতো বাসা আমার নাই, সিলেটি অনলাইন সত্যিই আমার নিজের একটা ফ্যামিলি। আমার ফ্যামিলি থেকে যদি আমার আম্মা আব্বা আমার কল দেওয়া কইন যে একটা জিনিস আনো, এই জিনিসটা নেওয়ার লাগে আমি যেরকম গুরুত্ব দিই ঠিক সিলেটি অনলাইনরে আমি এরকম গুরুত্ব দিই। আল্লাহ আমারে কবুল করতা, আল্লাহ আপনারা সবরে কবুল করতা। সিলেটি অনলাইনের লগে সংযুক্ত আজকের এখানেও দূর দূরান্ত থেকে যে সমস্ত ভাই আইসেন, বিশেষ করে জুয়েল ভাই শেরপুর থেকে আইসেন, আমার সাইফুদ্দিন ভাই, মৌলানা তারেকুল ইসলাম আকবাল ভাই, জুনাইদ ভাই, সহ যে সমস্ত ভাই হল আইসেন সবরে আমি জাজাকাল্লাহ খাইরান জানাই। আপনারা সবর গেছে আমি দোয়া চাই, সবে আমার লাগে দোয়া করবা। আমি সিলেটি অনলাইনের দর্শকরে খুব বেশি মিস করমু, খুব বেশি মিস করমু আপনারা, আপনারা সবে আমার লাগে দোয়া করবা। আমি আসলে কিতা কইতাম আমি সিলেটি অনলাইনে কীভাবে আমার মনের অজান্তেই আমার মনের মধ্যে জায়গা দিচ্ছি এটা আমি নিজেও জানি না। সিলেটি অনলাইনে শুধু আমি নাই, আমার ব্যক্তিগতভাবে নাই, আমার ফ্যামিলি থাকিও সিলেটি অনলাইনে এতটাই ভালোবাসছেন, এতটাই ভালোবাসছেন, এটা হওয়ার মতো নাই। যখন সময় সিলেটি অনলাইনের বয়সগুলো আমি উনি আমার আম্মা আমার খান্দা তাই নাই আমার বয়সগুলো উনুন, বিশেষ করে আমিনুল ভাইয়ের বয়স গুনতা আমার আম্মায় যখন সময় উনুন খুব ভালো লাগে, খুব শান্তি লাগে এবং আমারে বুঝাইন রেফুদ ও তাইন জেলা খান তোমার বয়স যারা যেরকম দোয়া হলি কেয়া যারা তুমি ওগুলাইকার চেষ্টা করিও।
আজকে সিলেটি অনলাইনের মাধ্যমে আমিনুল চৌধুরীর বাইরে ফাইসি মায়ার জুয়েল ভাই সারুল আলম ভাই সোহানো জুনাইদ ভাই তারেকুল ইসলাম আবুয়াল ভাই সাইফুদ্দিন ভাই এবং অনেক ভাই সকল আসেন, আমরা আমজাদ ভাই সুমন ভাই সহ বিভিন্ন ভাই সকল আসেন যারা আমরা দিক নির্দেশনা দিয়া আগুয়া লইয়া যারা আমরা অনেক ভুল করলে যারা আমরা শুধরাইয়া দেরা এই ভুল শুধরেই আমরা আগামী দিনে আগুয়ে যাইতাম। আপনারা সবাই আমার লাগে দোয়া করবা আর আমার ব্যক্তিগত জীবনের লাগে দোয়া করবা, সিলেটি অনলাইনের লাগে দোয়া করবা। আমি আবারও কইরাম, আগেও কইছি এখন আবারও কইরাম, জানি না আমি আর কবে সিলেটি মাইক্রোফোনের আতলই আপনারা সামনে আইমু, সিলেটি জার্সিটা লইয়া কবে আপনারা সামনে আইমু, কিন্তু আমি আমার লগে এই জার্সিটাও নেরাম, আমি মাইক্রোফোনটাও নেরাম এবং আমার স্ট্যান্ডও নেরাম। আপনারা সবে দোয়া করবা আমার প্রবাস জীবন যাতে সুখের হয় শান্তিপূর্ণ হয়, আমি যাতে আপনারা যেই জায়গার যাইরাম এই জায়গার সুন্দর সুন্দর জিনিস যাতে আপনারা দেখাইতাম পারি। আপনারা সবে আমার লাগে দোয়া করবা ইনশাআল্লাহ। আমি মৌলভীবাজার যেভাবে অ্যাক্টিভ আসলাম মৌলভীবাজার তাইকে আমি যেখানে বিভিন্ন জায়গা দিয়ে সিলেটি অনলাইনের পক্ষে লাইভ করছি, এইরকম আমি যে জায়গায় যাইরাম বর্তমানে আমার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু কর, আমার জীবনের দ্বিতীয় অধ্যায় আমি ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করবো আপনারা ভালো জিনিস দেখানির। আপনারা সবে আমার লাগি দোয়া করবা। আমি আবারও আপনার কাছে আজ জোর করিয়া মাফ চাইরাম, আমার চলাফেরায় আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আপনারা আমারে মাফ করবা। জানি না আমার প্রিয় ভাই এনকল আসেন আমার ডাইনে বাবুয়ে তার লগে আর কবে আমার দেখ হইব, আয়াত মতোর কথা কোয়া যায় না, খে বাঁচমু খে মরমু খে কোন দেশ যাইমু খে কোন জায়গায় যাইমু, হয়তো বা আমি দুই বছর পাঁচ বছর দশ বছর পরে দেশ আইতাম পারি, আল্লাহ যদি আমার আয়াতে বাঁচে আর হইন আয়া এই সমস্ত মায়ার ভাই এন ফাইমু কি না, সিলেটি অনলাইনে আমারে ওখন যেরকম মায়া কররা এর পরবর্তীতে এরকম মায়া করবা কি না আমি জানি না, কিন্তু সিলেটি অনলাইনের লগে সংযুক্ত যারাও আসেন আমার প্রিয় দর্শক ভাই এবং অ্যাডমিন প্যানেলও যারা কাজ কররা তারা গেছে আমি আজ জোর করিয়া চাইমু, আমি প্রবার যাইরাম আপনারা আমার বলবানা ইনশাল্লাহ হুসেন বাংলাদেশও থাকতে মৌলভীবাজার থাকতে যেরকম বিভিন্ন প্রোগ্রামে সবর আগে সারিতে কাজ করছে লাইভ করবো ইনশাল্লাহ প্রবাস গিয়া এইরকম কাজ করবো। আমি আপনার ওয়াদাভুক্ত হইলাম, আপনারা সবে আমার লাগে দোয়া করবা, আমার পরিবার পরিজন সবার লাগে আপনারা দোয়া করবা, আল্লাহ যাতে আমার নেক আয়াত দেন এবং আমিও আপনারা সবার নেক আয়াত কামনা করি। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমি কিতা কইতাম আমার ভাষায় প্রকাশ করার মতন নাই, অবশেষে আপনার কাছে দোয়া চাই, আপনারা সবে আমার লাগিয়ে দোয়া করবা, সবে মন তাকে আমার লাগিয়ে দোয়া করবা, আমি সব সময় আপনার লগে আসি, আপনার উসাইন হিসাবে আমি সবসময় কাজ করিয়া যাইমু ইনশাল্লাহ, সবসময় আমার পাশে পাইবা এবং সিলেটি অনলাইনের পর্দা পাইবা। অথবা নতুন জীবন শুরু করলাম নতুন জায়গা যাইরাম ভাষাগত সমস্যা থাকতে পারে চলাফেরাগত সমস্যা থাকতে পারে, অথবা কিছুদিন পরে আমি লাইভ আইতে পারি, কিন্তু সিলেটি অনলাইনে আমি কোনোদিন বলতাম না সিলেটি অনলাইনে আমি লাইভ আইমই আইমু ইনশাল্লাহ। আপনারা সবে আমার লাগে দোয়া করবা, আবারও সবার কাছে দোয়া চাইয়া বিদায় নেরাম, সবাই আমার লাগে দোয়া করবা, জান না হবে দেখাইব, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজের খেয়াল রাখবা পরিবার পরিজনের লাগে খেয়াল রাখবা। আমি আবারও আমার কোনো ভুল ত্রুটি হইলে আপনার কাছে আজ জোর করি আমি মাফ চাইরাম, আপনারা সবে আমার মাফ করবা, আপনার ছোটো ভাই বড়ো ভাই বন্ধু সহপাঠী হিসাবে যে যেরকম আমার দেখুন ওইরকমভাবেই আমার মাফ করিয়া দিলিবা। আমি বিদায় নেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জাজাকাল্লাহ খাইরান হুসেন ভাই। আর হুসেন ভাইয়ের সিলেটি অনলাইনের অ্যাডমিন আহমেদ হুসেন ভাইয়ের বিদেশ গমন উপলক্ষে সম্মাননা স্মারক, সম্মাননা স্মারক তাইনার আত তুল্লা দিবা তরিকুল ইসলাম ভাই এবং সাইফুদ্দিন ভাই জুনাইদ আহমদ ভাই তারা অনুরোধ করলাম যে হুসেন ভাইয়ের আত সম্মাননা স্মারকটা তুলে দেওয়ার লাগে। সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমরা অ্যাডমিন প্যানেলর আমরা ভাই আইন যারা আসেন এখানে আপনারা দেখতে পারেন সিলেটি অনলাইন পরিবার। আসলে সিলেটি অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আমরা যারা আসি আপনারা দেখতে পারলা আমরা যে তরিকুল ইসলাম ভাই তাই নইলে মাওলানা তরিকুল ইসলাম ভাই এবং হাফিজ সাইফুদ্দিন ভাই হাফিজ জুনাইদ ভাই আসলে ইলান বহুত আবিদ সাহাব মাওলানা সাহাব বা বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন বালামনের মানুষ হল আমরার লোকে সিলেটি অনলাইন পরিবারও আসেন। আপনারা জানেন সিলেটি অনলাইন অনলাইনের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ডিজেবল মানুষ যারা অসহায় যারা আসেন তারা আমরা হুইল চেয়ার কিনা দিই যারা কিনার সামর্থ্য থাকে না এবং বিভিন্ন অসহায় দরিদ্র মানুষ যারা বিভিন্ন রোগে আক্রান্ত আপনারা জানেন সিলেট অনলাইনের পরিবারের পক্ষ থেকে আমরা যারা ও যারা বাহিন দেখরা এবং আরও বিভিন্ন বাহিন আসেন দেশ বিদেশে অনেক বাহিন আসেন আমরা সিলেট অনলাইনের অ্যাডমিন ও যে বাহিন দেখরা আসলে আমরা কিন্তু সব সময় আমরা গরিব অসহায় মানুষের যে সময় যে প্রবলেম হয় আমরা লগে যোগাযোগ করেন আমরা গিয়া বিভিন্ন সময় লাইভ দেখাই এবং বিভিন্ন ডোনার বাহিন যারা প্রবাসও আসেন বইন যারা আসেন তারা বিভিন্ন সময় কিন্তু সাহায্য সহযোগিতা কররা এবং
আমরা আসলে আপনার সাহায্য সহযোগিতা করুন বিদায় আমরা ভাইন যারা আছেন আমরা সব সময় ইলান গরিব সহায় মানুষের ফাঁসে গিয়ে দাঁড়াই আর এই যে হুসাইন ভাই সম্পর্কে আমরা মাওলানা জুনাইদ ভাই এবং হাফিজ সাইফুদ্দিন ভাই মাওলানা তরিকুল ইসলাম ভাই সহ ইনো ভাইনতে তারা অনেক জিনিস কইছেন এবং হুসাইন ভাইও কইছেন আসলে ভাই বোন হল চলার ক্ষেত্রে আসলে একটা পরিবারও যখন আমরা অনেক মানুষ সকল থাকি বা মা বাপ ভাই বোন অনেক সময় অনেকের ভুল ত্রুটি হয়ে যায় আসলে আমরা মানুষ আমরা ভুল হইতেও পারে আমরা যখন একটা বিভিন্ন সময় বিভিন্ন লাইভও যাই লাইভও গেলে আমরা কথাবার্তা বা চলাফেরা অনেক সময় আমরা ভুল ত্রুটি হইতে পারে যদি আমরা ইলান কোনো ভুল দেখেন অবশ্যই আপনারা আমরা মেসেঞ্জারও আপনারা আমরা হই বা আমরা শুধরানির চেষ্টা করবো এবং আমরার যদি কথাবার্তায় কোনো ধরনের ভুল হইয়া থাকে আমরা বাইন যারা আছি প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা আমরা সবসময় মাফ করিয়া দিবা আর আপনারা উৎসাহ দিবা যাতে সিলেট অনলাইন পরিবারের পক্ষ থাকি আপনারা এবং সমাজের আমরা বালাকুস্তা উপহার দিতাম ফারি আর আসলে ই যে হুসাইন ভাই তাই প্রবাস গেলে গিয়েও তাই হইয়া গেছেন সিলেটি অনলাইন কিন্তু হৃদয়ের স্পন্দন হিসাবে মানে ওলা খান প্রত্যেকটা অ্যাডমিন ভাইয়ের মনের মাঝে ওলা খান সিলেটি অনলাইন পরিবার হয়ে গেছে যে আমরা এ প্রত্যেকের মনে করি আমরা ভাই ভাই আসলে আফন ভাই তাকে আরও বেশি আমরা একে অপরের ওলা খান বালা ভাই মায়া করি একজন আরেকজনের খোঁজ খবর লই আজকে আমরা এখানে একমাত্র আওয়াজ যে সময় আমরা উঠছি যে আমরা হুসাইন ভাই তাই প্রবাস যাই বাকি তখনও আমরা কিন্তু আমরা মানে মনের মাঝে আমরা একটা মানে কিতা খাফুনি উঠে গেছে যে আমরা হুসাইন ভাই তাই যাই বাকি প্রবাস মৌলিবাজার তাই বিভিন্ন সময় বিভিন্ন লাইভ দেখাইতে আমরা অ্যাডমিন ভাই অনেক সময় আমরা অনেক একজন আরেকজনের লগে পার্সোনালি অনেক সময় মারছি যে হুসাইন ভাই যাই রাখি বিদেশ মৌলিবাজার থেকে লাইভ খেয়ে দেখাইবা আরও ইনো ভাই আসুন তারেকুল ইসলাম ভাই সাইফুদ্দিন ভাই জুনাইদ ভাই ইনশাল্লাহ আমরা হুসাইন ভাই যদি যাইন গিয়েও মৌলিবাজার আরও অনেক ভাই ইনহল আসুন বা আমি নিজেও আছি আপনারা যে সময় বাজার দেখতে বা যে কোনো সময় যে কোনো জিনিস দেখতে চাইলে আমরা লগে যোগাযোগ করবো আমরা আরও বিভিন্ন ভাই আসুন আর হুসাইন ভাই প্রবাস যাইরা প্রবাস থেকে অনেক জিনিস প্রবাসের সৌন্দর্য দেখাইবা আপনারা উপভোগ করবা আর হুসাইন ভাইয়ের লাগে খাস করে আপনারা দোয়া করবা বিশেষ করে হুসাইন ভাইয়ের আম্মার লাগে বা আব্বার লাগে আপনারা হুসাইন ভাইয়ের ফ্যামিলির যারা আসেন প্রত্যেকের লাগে আপনারা খাস করে দোয়া করবা যাতে হুসাইন ভাইয়ের এই প্রবাস গমন উপলক্ষে তাইনোর ফ্যামিলির সকলে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর দেশ বিদেশ থেকে অনেকজন জয়ন হয়েছেন প্রত্যেকের আবারও জাজাকাল্লাও খাইরান আর এই মুহূর্তে আমরা বিধানের আমি সকল ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।